আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। নিয়োগটি প্রকাশ করেছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি একে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দেব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি একে চাকরি, স্মারক নং 27124147501002008214123। অবশ্যই ভিউয়ার্স, আপনাকে যদি স্বহস্তে আবেদনটি করতে হয় তাহলে কিন্তু স্মারক নংটি অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে দেবে এবং আবেদনের প্রথম ধাপে আপনাকে স্মারক নংটি উল্লেখ করতে হবে। নিয়োগ প্রকাশের তারিখ 6/7/2021 খ্রিস্টাব্দ। সো ভিউয়ার্স, এবার দেখা যাক। পদের নাম, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক, বেতন 14,700 টাকা থেকে 26,480 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আগ্রহী প্রার্থীর মিটার রিডার মেসেঞ্জার, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কমপক্ষে 3 বছর, 6 বছর, 9 বছরের সন্তোষজনকভাবে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। 2. বয়সসীমা, প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ 52 বছর, দরখাস্ত গ্রহণের সর্বশেষ সময় 25/7, অবশ্যই মনে রাখবেন 25/7/2021 তারিখ হতে হবে। সর্বোচ্চ 9 বছর বা 55 বছর বয়স পর্যন্ত যা আগে আসে চাকুরি করতে পারবেন। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত ব্যক্তিত্ব, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। সো ভিউয়ার্স, এবারে দেখা যাক আবেদনের বিষয়বস্তু। আবেদন পূরণ ও জমাদান, আগ্রহী প্রার্থীগণ যশোর পল্লীবিদ্যুৎ সমিতি এক এর ওয়েবসাইটে www.pbsl.josor.gov.bd হতে আবেদন ফরম নং পমাশপ 110/002 ভার্সন 1 A4 সাইজের কাগজ ডাউনলোড পূর্বক স্বহস্তে পূরণ করে আগামী 25/7/2021 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1 তপসীডাঙ্গা যশোর এর বরাবরের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। তবে বিয়ার্স, একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন যে আবেদনের সময়সীমা কিন্তু খুবই অল্প কম। এবার দেখা যাক, নির্ধারিত ফরম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত কোনো আবেদন এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। তারিখের পর টাইপকৃত বা সাদা কাগজে লিখিত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেমন সাম্প্রতিক তোলা মানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, অবশ্যই ছবিগুলো আপনি সত্যায়িত করে দিবেন প্রথম গেজেটেড অফিসার দ্বারা, প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা বিআরইবি পবিশ এর কর্মকর্তা কর্তৃক নাম ও পদবি সম্বলিত সিল সহ সত্যায়িত হতে হবে। সিনিয়র জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতা সনদ বা এজিএম প্রশাসন এইচআর কর্তৃক সত্যায়িত থাকতে হবে এবং বর্ণিত পদে সর্বশেষ বেতন উল্লেখ থাকবে। এছাড়া অভিজ্ঞতা সনদপত্র, প্রার্থীর আবেদনপত্র পূর্ব অভিজ্ঞতার বৎসর ভিত্তিক অর্থাৎ প্রতিটি চুক্তিকাল তারিখ সহ ছকে উল্লেখপূর্বক বর্ণনা, জন্ম তারিখ, বর্তমান বয়স ইত্যাদি স্পষ্ট কোনো পবিশে কত তারিখে হতে কত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তা উল্লেখ করতে হবে। অবশ্যই আপনাকে আগে যেখানে দায়িত্ব চাকরিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেখানকার তারিখ এবং সেখানকার তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। চুক্তির মেয়াদকাল, নির্বাচিত প্রার্থীকে 3 বছর মেয়াদে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। চুক্তিকালীন সময় প্রতি বছর এক পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের মূল্যায়ন করা হবে। কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপনান্তে প্রথম পক্ষের সম্মতিক্রমে ন্যূনতম 1 থেকে 2টি কর্মদিবসের ব্যবধানে পরবর্তী 3 বছরের জন্য পুনরায় চুক্তি সম্পাদনা করা যেতে পারে। অতপর একইভাবে সন্তোষজনক কর্মমূল্যায়ন সাপেক্ষে তৃতীয় চুক্তি সম্পাদিত হবে, তবে সর্বোচ্চ 9 বছর, 3+3+3 বা 55 বছর পর্যন্ত যেটি আগে আসে অত্র সমিতিতে চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন। অন্যান্য শর্তাবলী, বাপ বি বোর্ডের স্মারক নং 27120000
1100580001 3 4 1 5 তারিখ 16, অবশ্যই তারিখটি মনে রাখবেন, 16/10/2018 ইংরেজি এর নির্দেশনা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন করা হবে। প্রাপ্ত আবেদনসমূহ নিয়োগ কমিটি কর্তৃক যাচাই বাছাই পূর্বক জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে বাপ্পী বোর্ডের স্মারক নং 2712000001100518001138365 তারিখ 12/11/2018 খ্রিস্টাব্দ এর নির্দেশনা অনুসরণ করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অত্র সমিতির অনুকূলে 10,000 টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে। অবশ্যই আপনাকে 10,000 টাকা চুক্তিভিত্তিক এখানে জমা দিতে হবে, যা সন্তোষজনক চুক্তি সমাপ্তে নির্ধারিত হারে মুনাফা সহ ফেরত দেওয়া হবে। অবশ্যই আপনার চুক্তি শেষ হলে এই 10,000 টাকা মুনাফা সহ বা লাভ সহ আপনাকে ফেরত দেওয়া হবে। কোনো সমিতির সহিত চলমান চুক্তির মেয়াদ উত্তীর্ণের পূর্বে শৃঙ্খলাজনিত কারণে বা স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত, অপসারিত, বরখাস্ত, চাকরিচ্যুত, দেশের কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে তাদের আবেদন করার প্রয়োজন নেই। অবশ্যই আপনি যদি কোনো দণ্ডপ্রাপ্ত প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আবেদন করার প্রয়োজন নাই। যশোর জেলার স্থায়ী বাসিন্দা এবং ইতোপূর্বে অত্র উপবিশে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কর্মরত ছিলেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই। অবশ্যই এই সমিতিতে যারা এর আগে চাকরিরত ছিলেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই। অত্র সমিতির এলাকা পরিচালক, মহিলা পরিচালক এবং সমিতিতে কর্মরত কর্মচারীদের রক্তের সম্পর্কিত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। অবশ্যই যারা চাকরিরত আছেন তাদের সাথে সম্পর্কিত ছেলে মেয়ে বা অন্য কোনো আত্মীয় স্বজনের আবেদন করার প্রয়োজন নেই। দুই বা তার অধিক সহোদর বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করলেও একজনের বেশি নিয়োগপ্রাপ্ত হবে না। জেনারেল ম্যানেজার চলতি দায়িত্ব সূত্র www.pbsl.joshor.gov.bd। সো ভিউয়ার্স, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।